মা? বৌদি সরি বৌদি, আমি তোমাকে ওভাবে বলতে চাইনি, সরি। দূর দূর, ওসব বাদ দি, ওকে বরং একদিন বাড়িতে নিয়ে আয়। সিনেমা আর্টিস্টদের সামনে থেকে দেখতে কিরকম লাগে সেটা দেখতাম, খুব নামডাক হয়েছে। ওকে একদিন বাড়িতে নিয়ে আয়, দেখবি পাড়ার লোকেরা সব ভিড় করে আসবে। টাকা খাও। বেশ বেশ, ওর সাথে এমনি তো আজ দেখা হবে, আমি তখন ওকে বলে দেবো। মতন তো লাগবেই, আজকে দেখা হবে মানে? আগে কখন দেখা হবে? কি করি, একজন ডিরেক্টর ডেকেছেন অ্যাক্টিং করার জন্য, এটা বলাটা কি এখনই ঠিক হবে? না থাক, আমি পারবো কি না, কাজটা আমার আদেও হবে কি না, কোনো কিছুরই তো ঠিক নেই। শুধু শুধু এখন থেকে অশান্তি বাড়িয়ে কাজ নেই, আগে হোক তারপর দেখা যাবে। কিরে চুপ করে গেলি কেন বল? না মানে সুবর্ণা রাতে ডেকেছিল একসাথে ডিনার করবো বলে, ধরো আটটার নাগাদ। ভদ্র বাড়ির মেয়েরা রাতে ড্যাং ড্যাং করে বাড়ির বাইরে পা রাখে না। মানে কি আজে বাজে বকছিস দাদা? কি ধরনের কথা, দাদার সাথে এভাবে কেউ কথা বলে? কত ভুল কিছু বলেনি? না না না, ওই ডিনার ফিনারে ওই সুবর্ণার সাথে যেতে হবে না। কি কে সুবর্ণা? আরে ওর সঙ্গে স্কুলে পড়তো, এখন টিভিতে অভিনয় করে। টিভিতে? না না, তাহলে তো কোনো প্রশ্নই ওঠে না। ওই রকমটা মেয়ের সঙ্গে? কি ওরকম একটা মেয়ে মানে? তুই তোকে চিনিস না? না জেনে শুনে একজনের নামে অভাবে ওইসব লাইনে কি হয় না সেটা সবাই জানে। দিতির কাস্টিং কাউচের দৌলতে মেয়েরা কাজ পায়, আর তারপর যখন ডিরেক্টর প্রডিউসারদের চোখে পড়ে, আড়ালে আড্ডা লেগে কি হয় সেটা তোকে। যাচ্ছিস কেন? ও তো ঠিকই বলেছে, এসব তো সবাই জানে, কান পাতলেই সব কিছু শোনা যায়, বুঝেছিস? তাই তো, এই তো একটু আগেই টিভিতে দেখছিলাম, সত্যি বলেই তো। এটা একটু আগেই ওকে বাড়িতে ডাকতে বলছিলে, যে দাদা বললো এমনি। শোন, বাড়িতে ডাকা আর মাখামাখি করা দুটো সমান জিনিস নয় দিদি। সুবর্ণা আমার স্কুলের বন্ধু মা। সে যখন ছিল ছিল, তখন তো আর এই জগতে নামেনি। হ্যাঁ ঠিকই তো, সে তো আমারও এক স্কুলের বন্ধু, শুনেছি আজকাল স্মাগলিং করে। আমি কি তার সঙ্গে কোথাও ঘুরতে যাচ্ছি? জিনিস কি এক হলো? হ্যাঁ এক, দুটো জিনিস এক। তিতির আমরা হচ্ছে মধ্যবিত্ত ভদ্রলোক, আমাদের একটু বুঝে শুনে পা ফেলতে হয়। আর তাছাড়া তুই তুই একজন মেয়ে, ভুলবার মেয়েদের সঙ্গে মিশে নিজের ভবিষ্যৎটাকে ঝরঝরে করিস না। ঠিক, কুসঙ্গে নরকবাস। তিতির তিতির, আমি তোর দাদা, আমি যা বলছি তোর ভালোর জন্যই বলছি, কথাটা একটু বোঝার চেষ্টা কর। আমি ছোট খুকি নই দাদা, আমি নিজের ভালো মন্দটা বুঝতে পারি। বৌদি তোমারও কি একই মত? আমি আর কি বলবো বলো, আমি তো হলাম কোর ব্যাং। তোমার দাদা যখন বলছে তখন নিশ্চয়ই জেনে বুঝেই বলছে। যা যা, এখানে দাঁড়িয়ে না থেকে হাত পাতে চেঞ্জ করাই তো, আজকে ইন্টারভিউতে তো একেবারে কাট ঢুকে এসেছিস। আসুন, কিছু ডিনারে ফিনারে যার মতলব ছেড়ে যা, রান্নাঘরে গিয়ে মা আর বৌদি কাছ থেকে রান্নাটা শেখ, নাহলে তোকে বিয়েটা কে করবে? না আমি বিয়ে করব না, আমি রোজগার করব, আর আজকে আমি ডিনারেও যাব না। তুমি যাবে না, আমি যখন বারণ করছি তুমি যাবে না। আমি যাব না। তুই যাবি না? আমি যাব, আমি যাব। চ্যাটার্জি বাড়ির মেয়েদের সাজানো লুকানো হারানো ইচ্ছেগুলোর গল্প চ্যাটার্জি বাড়ির মেয়েরা। দেখুন সোম থেকে শনি সন্ধে সাতটায় আকাশ আটে।